হারাম খোর কখনো সুখী হয় না। ওর কোটিপতি হতে পারে, ও বাউলক হতে পারে, ওর গাড়ি বাড়ি থাকতে পারে, ও নিজে জানে সে একটা চোর। সবাই তারে সার সার বলবে, ও জানে যে আমি সার না কি সার সেটা তো আমি জানি রে, সব মানুষের রক্ত চোষা টাকা। এই জন্য হারাম খোরের মনে কখনো শান্তি থাকে, কিন্তু গরিব মানুষ শিক্ষিত মানুষ সততার কারণে পয়সা বানাইতে পারে নাই। এই মানুষগুলো তাদেরকে হয়তো সমাজে আশপাশে মানুষ দাম দেয় না বা খুব একটা গুরুত্ব নাই, মানসিকভাবে সে জানে সে কত বড় একটা শক্তিশালী মানুষ, যে সে নীতিবান ছিল, আদর্শবান ছিল, কখনো তার নীতিকে বিক্রি করে নাই। এরকম বহু সৌভাগ্যবান মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে। সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, চাইলে কোটি কোটি টাকা বানাতে পারতেন, কিন্তু খুব কষ্টে দিনাতিপাত করেন। কোন রকম রিটায়ারমেন্টের পরে ছোটখাটো একটা বাড়ি ছাপড়া তুলে পাঠ করছেন, অনেক বড় অফিসার ছিলেন, কিন্তু দুই নম্বর পথে পা বাড়ান নাই। তাদের মানসিক যে শান্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরজ, অনেক টাকা পয়সার মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়, ইন্নাল গিনা গিনা নাফস, প্রকৃত ধনী হলো সে যে মনের দিক থেকে সে জানে তার কোনো দুর্বলতা নাই, সে কোনো অন্যায় করে নাই, যেটুকু হয়েছে সেটুকু হ্যাপি, তার অতিরিক্ত ডিমান্ডও নাই, চাহিদাও নাই, চাহিদাকে সীমিত করে ফেলেছে। এ হলো আসল ধনী এবং আসল সচ্ছল মানুষ। তার চেয়েতে সুখী মানুষ আরেকজন হতে পারে না।